এরকম কষ্ট আমার আর কোনোদিন হয়নি। মানে আমার প্রিয় জিনিসটা আবার আমার থেকে ব্যাক করতে হচ্ছে, মানে ও বাক্সের মধ্যে নিজে নিজে ঢুকে যাচ্ছিল, আবার যখন বন্ধ করে দিচ্ছিলাম বাক্সটা ও অনেক কান্নাও করতেছিল। মানে নিজের ভালোবাসার জিনিসগুলো বেশি দিন আসলে রাখা যায় না, এটা ঠিক কথা। মানে ও খুব শান্ত হয়ে গেছিল কালকে থেকে, মানে ও আমাকে একদমই দেখতে পারে না, কিন্তু মানে কালকে থেকে আমার সাথে খুব কাড়াধুড়া করতেছিল, আমার পাশে এসে এসে শুয়ে যাচ্ছে। মানে ও বুঝতে পারছে ও চলে যাবে, ওকে সবাই অনেক বেশি দেখতে পারতো, আব্বু থেকে শুরু করে, মানে যখন ও চলে যাচ্ছে সবার মন অনেক বেশি খারাপ হয়ে গেছে। মানে আমি শুধু ওকে দিয়ে দেওয়ার একটাই কারণ ছিল যে ও অনেকগুলো ক্যাটের সাথে ছিল, তো তো ওইখানে এসে একটু খুব মন খারাপ করে করে থাকতো, তো হয়তো ওর আম্মুকে মিস করতো, ও যাদের সাথে ছিল তাদেরকে মিস করতো, যার কারণে আসলে দিয়ে দেওয়া আর কি। মানে ওর কষ্টগুলো আমার খুব খারাপ লাগতো, ও একা একা থাকতো যে, আবার যখন ওকে দিয়ে দিচ্ছি মানে আমার মনও খুব খারাপ হয়ে গেছে। আমি আসলে আমার পেজের ভিডিওতে কখনো কান্না করি নাই, কিন্তু মানে ওকে যখন দিয়ে দিচ্ছি আমার খুব বেশি খারাপ লাগতেছে। মানে আজকে জানি না আমি কেমনে থাকবো ওকে জানা, ও আমার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে, আমার সাথে আজকে সারাদিন দিছিল, আমার সাথে ঘুমাচ্ছিল। তারপর হচ্ছে ওকে যখন বাক্সের মধ্যে ঢুকাই দিছি, ও নিচ থেকে ঢুকছিল বাক্সে, আবার যখন বন্ধ করে দিচ্ছি ও আবার একটু বের হয়ে, মানে ওকে একটু জড়িয়ে ধরার জন্য ও আবার বের হয়ে যাচ্ছিল। মানে আমি ওকে, ও মানে লাস্ট যাওয়ার আগে পটিও করে নিছিল, ও কিন্তু মানে আমার সামনে পটি মটি করে না, পটিও করে নিছে। তারপর হচ্ছে ও সবার সব জায়গায় গিয়ে গিয়ে আজকে ঘুমাচ্ছিল, আবার খুব শখের একটা বিড়াল ছিল, মানে ওকে দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যেত। ও আজকে কিভাবে যে পানি খাচ্ছিল, মানে ও পানি খাচ্ছিল যে পানি খাওয়ার আসু ছিল, জানি না ও কোথায় যাবে, আবার যেখানে যাবে ওইখান থেকে কি ওকে আবার সেল করে দিবে কিনা, যেখানে থাকুক ও একটু ভালো থাকুক আমি ওইটাই চাই, কিন্তু আমি ওকে অনেক বেশি মিস করব। মানে এক কথায় ও আমার কলিজার ঠুকরা ছিল, ওকে আমি মানে ওকে যখন বাবু ডাকি ও এত সাড়া দেয় না, যখন ওকে আমি জান পাখি ডাকি তখন ও অনেক সুন্দরভাবে সাড়া দেয়। আজকে সারাদিন আমি আদর করতেছি, একটু ডিস্টার্ব ফিল করতেছিল না, আমার সাথে খেলতেছে সব কিছু কর, মানে এখন আমার পুরা ঘরটাই খালি হয়ে গেছে। আমি তো নিচে থাকি, তো আমার রুমটা অনেক বড়, ওইখানে দৌড়াদৌড়ি করে অনেক সুন্দরভাবে খেলাধুলা করে ও ও একটু আগেই গেছে আমার ঘর থেকে, মানে আমার ঘরটা পুরাই খালি খালি লাগতেছে, আমার খুব একা লাগতেছে নিজেকে। আমি ওকে ছাড়া জানি না আমার দিনগুলো কেমনভাবে যাবে। এগুলো হচ্ছে ও চলে যাওয়ার একটু আগের ভিডিও। আজকে হচ্ছে আমার বাবু চলে যাবে, আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে। মাকে মিস করবে ও বাবু? মিস করবে মাকে? ও মা মিস করবে বলতেছে, আমিও মাকে তোমাকে অনেক মিস করবো, যেখানে থাকবে অনেক ভালো থাকবে, আপুর জন্য দোয়া করে দাও, দোয়া করে দাও মাকে। ও কুলু, ও সোহাগ, ও জয়ন্ত, সবাইকে সালাম দাও তো। আসসালামু আলাইকুম, বলে আমি চলে যাচ্ছি আজকে আমার মাকে ফেলে, আমার মাকে দোয়া করে দিচ্ছি। আমার জান পাখি আজকে চলে যাবে। মানে যাওয়ার আগে আমার ভাই ফাহিম ওকে কোলে নিছিল, মানে ও একদম বিরক্ত হচ্ছিল না, সবার কাছে থাকতেছিল, সবাইকে মাও মাও করতেছিল। আমি এখানে আমার বাইদের সাথে হালকা পাতলা কথা বলতেছিলাম, ওই জন্য আমি ভয়েস গুলো অফ করে দিছি। মানে ও আমাদের ঘরের সব থেকে ছোট সদস্য ছিল, সবার সাথে খুব ভালো মিশতো, খেলতো, ও মানে আমার নিচে থেকে উপরে বেশি সবার সাথে থাকতে চাইতো, উপরে যেতে চাইতো, মানে আম্মু আম্মুকে বেশি দেখতে পারতো, মানে আম্মু কাছে চলে যাইতে চাইতো। ভিডিওটা পেজে দেওয়ার একটাই কারণ।
মানে ও তো আমার সাথে থাকবে না, কিন্তু স্মৃতি হিসাবে সারা জীবন আমার ভিডিওটা আমার কাছে থাকবে। মানে ও আজকে সবকিছু খুব মনোযোগ দিয়ে ঘুরতেছে, ও হয়তো ওইখানে যাওয়ার পর আমাদের সবাইকে অনেক বেশি মিস করবে। আর সব থেকে মানে অবাক লাগছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ও মানে যখন আমরা সবাই বলতেছি ওকে মিস করব, আদর করে দিচ্ছি, ও মাও মাও করতেছিল। মানে ও আমার খুব প্রিয় একজন ছিল, মানে আমি অনেকদিন ধরে খুব ডিপ্রেশনে ছিলাম, ও আসার পর আমার মন টন একদম শান্তি হয়ে গেছিল। মানে ওর সাথে খেলতাম, ও অবশ্যই আমার সাথে খেলতো না, আমার ভয় লাগতো, ও খেলাধুলা লাফালাফি করতো এগুলো। তারপর হচ্ছে ওকে বাক্সে ঢুকাইছি, তারপর মন মানতেছে না, আবার একটু বাক্স খুলছি, তারপর ওইখানে ওকে বাক্সে একটু খাবার দিছিলাম, ও খাচ্ছিল, ও খুব আদরের ছিল। মানে আমার কখনো এরকম করে কান্না আসে নাই যেভাবে আমার আজকে কান্না আসতেছে। মানে ও খুব একদম শান্ত হয়ে গেছে, ও তো হয়তো জানা হয়েছে, কিন্তু হয়তো ও ওর ফ্যামিলির ওইখানে গিয়ে আজকে একটু খুশি থাকবে, ওর মাকে দেখবে, ওর ফ্রেন্ড সবাইকে দেখবে, খুবই ভালো থাকবে ওর। আমার ভাই বাইজি তো ওকে বেশিক্ষণ খুলে নিচ্ছে না, মানে ওরও খুব মন খারাপ হয়ে যাচ্ছে, কান্না আসতেছে। মানে ও সবার কাছে মানে সবাই ওকে যেমন করতেছে তেমন হচ্ছে, একদম চুপচাপ হয়ে গেছে। মানে ওর খেলাগুলো দেখলাম আমার আবারও কান্না আসতেছে। তারপর হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি, ওদের হাতটা বের করে দিছিল, মানে ও চাইতেই চাচ্ছিল না যখন প্যাকেট করে দিছি। আল্লাহ শরৎ যেমন পাখি বাবু চলে যাবে, মিস করবে মাকে, মিস করবে দে, একটু জোরে ধরো না, কলিজাটা লাগো মা। শেষ পর্যন্ত চলে গেল, মানে খুব একা লাগতেছে নিজেকে নিজের। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। একটু আগে আমার কাছে আরেকটা ভিডিও আসছে, মানে আমার বাবু বক্সের মধ্যে থাকতে যাচ্ছিল না, তো ও মাথাটা বের করে দিছে, ওকে আদর করে করে নিয়ে যাচ্ছে।